গোটা পরিবার পরকীয়ায় আক্রান্ত, এ কেমন পরিবার, কি হলো দেখুন। রচনায় মামুন মিজি। উজ্জ্বল অফিসে যাওয়ার সময় তার স্ত্রী সুইটিকে বলল, শোনো জান, আমি ঠিক করেছি তোমাকে নিয়ে একটু কক্সবাজার ঘুরতে যাব। এমন কথা শোনার পর সুইটি বলল, ও মা তাই নাকি, তুমি সত্যি বলছো? হুম সত্যি। তা আমরা কবে যাব? সেটা এখনো ঠিক করিনি, অফিস থেকে ছুটি নিতে হবে, সম্ভবত 25 তারিখ থেকে ছুটি নেব। ওয়াও, তাহলে অনেক ভালো হয়, তুমি আর দেরি করো না, আমার অলরেডি জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। হয়েছে, এবার আমাকে বিদায় নিতে হবে। আর হ্যাঁ শোনো, আমার মায়ের কলেজ ফ্রেন্ড মানে আমার আঙ্কেল, এনার একটু সেবা যত্ন করবে, 12 বছর পর এদের দেখা হয়েছে, তাদের বন্ধুত্বটা এখনো খুব ভালো রয়েছে। হুম, তুমি ঠিকই বলেছ, বন্ধুত্ব থেকে ভালোবাসা, ভালো লাগা, এটা কয়জন বুঝে বলো। হয়েছে, এখন এনার্জিটা দিয়ে দাও, না হলে আমার আবার অফিসে কোনো কাজেই মন বসবে না। স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী জড়িয়ে ধরে মুখ ঘুরিয়ে লিপকিস করার পর উজ্জ্বল তার স্ত্রীর কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে যায়। তারপর সুইটি আনন্দে বিছানায় বসে চোখ বন্ধ করে কল্পনার সাগরে হাবুডুবু খেতে লাগলো। আর এদিকে সুইটির শাশুড়ি মলিনা তার স্কুল কলেজ লাইফের বন্ধু বারিক সাহেবের সাথে সোফায় বসে কথা বলছে। বন্ধু বারিক সাহেব বললেন, বুঝেছো মলিনা, তোমার সাথে আমার দেখাটা না হলে আমার একটা আফসোস থেকেই যেত। এটা আবার কেমন কথা, আমার সাথে তোমার এই প্রথম দেখা হয়েছে বোধহয়। এটা এক প্রকার প্রথম দেখা বললেই চলে। এমন কথা বলতে না বলতেই মলিনার ছেলে উজ্জ্বল এসে বারিক সাহেবকে সালাম দিল। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমিও ভালো আছি। তা অফিসে যাওয়া হচ্ছে বুঝি? জি আঙ্কেল। তারপর মাকে বলল, মা আঙ্কেল নাস্তা করেছে? হ্যাঁ রে খোকা, আমরা খুব সকালেই নাস্তা করেছি। ও আচ্ছা, ঠিক আছে মা, আমি তাহলে আসি, তোমরা গল্প করো কেমন। এমন কথা বলে আঙ্কেলকে সালাম দিয়ে চলে যায়। তারপর বারিক সাহেব বললেন, মলিনা তোমার ছেলে দেখতে অনেক স্মার্ট। মলিনা জবাবে বলল, আমার ছেলে ওর বাবার মতোই হয়েছে। মলিনা তোমার সাথে আমার বিয়েটা যদি হতো তখন আমার মতোই দেখতে তোমার ছেলেটা হতো। এমন কথা বলেই বারিক সাহেব হাসতে লাগলেন। আর মলিনার লজ্জা মাখা মুখ তার দিকে আর চোখে তাকিয়ে তাকিয়ে বলল, যা হবার তো হয়ে গেছে, এখন আর বলে লাভ কি বলো। এমন কথা শুনে বারিক সাহেব একটু অন্যরকম প্রেমময় হয়ে বললেন, মলিনা ভালোবাসা তো কমে যায়নি, এখনো তোমার জন্য বুকটা খা খা করে। এমন কথা বলতে না বলতেই মলিনা লজ্জা পেয়ে বলল, আচ্ছা আমার এখন একটু কাজ আছে, তুমি বসো, আমি আসছি কেমন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তারপর মলিনা রান্নাঘরের দিকে চলে যায়। আর বারিক সাহেব ফোনে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে অফিসে শাড়ি পরে বসে অপেক্ষা করছে চুমকি। তাকে দেখে মনে হচ্ছে খাই খাই অবস্থা। এমন সময় উজ্জ্বল এসে চুমকিকে দেখে বলল, আরে চুমকি তুমি হঠাৎ এখানে? জবাবে চুমকি বলল, কেন, আমি আসায় তোমার কোনো প্রবলেম হবে? না তো, তা হবে কেন, তুমি তো অফিসে আসার কথা না, হঠাৎ করে চলে এলে। এমন কথা বলেই উজ্জ্বল মেয়েটির কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, তুমি কাছে আসলে, আমার চোখের সামনে থাকলে আমার কতটা প্রবলেম হয় তা তুমি জানো না। হুম, ঢং দেখে আর বাঁচি না, এতদিন কোনো খোঁজ খবর নেই, এখন ভালোবাসা দেখাতে এসেছো। এমন কথা বলে অভিমানী চেহারায় অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আহা জান, তুমি রাগ করছো কেন? আমার এক আঙ্কেল আমাদের বাসায় এসেছে প্রায় 12 বছর পর, ওনাকে নিয়ে ব্যস্ত ছিলাম এই কয়দিন, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। এখন শোনো, আজ রাতে তোমাকে যেন আমার পাশে পায়। আর হ্যাঁ, আসার সময় অবশ্যই মনে করে সেফটি নিয়ে আসবে, প্লিজ। আজ না, কাল আসি? না, আমি যা বলছি তাই হবে, আর না হলে কিন্তু আমি আর কখনোই তোমাকে ফোন দেবো না, কথাও বলবো না। আহা রাগ করছো কেন, তুমি কথা না বললে যে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, কারণ তুমি আমাকে যেভাবে আদর করো সে আদর আমার স্ত্রী সুইটি কখনো আমাকে দিতে পারেনি, আর পারবেও না, তাই বুঝি। ওকে বেবি, আমি এখন আসি, একটু মার্কেটে যাব। ও তাই নাকি, দাঁড়াও কিছু টাকা নিয়ে যাও। না টাকা লাগবে না, আমার তোমাকেই লাগবে, আসি, বাই বাই। বিদায় নিয়ে চুমকি চলে যাবার পর উজ্জ্বল তার পিএস কে ডাক দিয়ে চেয়ারে বসে পড়ে। যাই হোক, এদিকে বারিক সাহেব বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। এমন সময় মলিনা হাতে এক কাপ চা নিয়ে এসে বলল, এই বারি তোমার চা। বারিক সাহেব চা হাতে নিয়ে বলল, মলিনা বসো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? একটা প্রশ্ন করব। হুম অবশ্যই, বলো কি জানতে চাও। না বলছিলাম, তুমি কি আমায় ভালোবাসো? মলিনা মৃদু হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর এইসব কথা বলে লাভ কি, পুরনো দিনের কথাগুলো মনে করে নিজেকে কষ্ট দিতে চায় না। এমন কথা বলেই মলিনা যেই না উঠতে যেতে চাইল, ঠিক তখনই বারিক সাহেব মলিনার হাত ধরে কাছে গিয়ে দুই গালে হাত রেখে বলল, মলিনা আমি যে তোমায় আজও ভালোবাসি, তোমার শরীরের মিষ্টি গন্ধ আমার নাকে আজও রজনীগন্ধার সুবাস হয়ে আছে। এমন কথা বলতেই মলিনা চোখ বন্ধ করে অজানার দেশে হারিয়ে যায়। আর সেই সুযোগে বারিক সাহেব মলিনাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে যাবে, এমন সময় ছেলের বউ সুইটি এসে দেখে ফেলে, তারপর চিৎকার করে বলল, মা। মলিনা বেগম অবাক হয়ে গেল, কি জানে কি হয়, অজান্তে এমন ঘটনা
ঘটনা ঘটে গেল। ভয় ভয় চোখে মুখ লজ্জায় মাথা নিচু করে রইল, কি বলবে বুঝতে পারছিল না। আর এদিকে বারিক সাহেব খুব লজ্জায় পড়ে গেলেন, এই বয়সে এমন কাজ করলে যা হওয়ার কথা। এমনটা দেখে ছেলের বউ বলে উঠল, ছি আপনি তলে তলে এই বয়সে এত দূর, আমার ভাবতেও ঘৃণা হয়। আমি আগেই বুঝেছিলাম এত বছর পর বন্ধুত্ব দেখানোর লোভ। ছি ছি ছি, এই যে আঙ্কেল আপনি এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান। এমন কথা শোনার পর বারিক সাহেব আর এক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন না, ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তারপর সুইটি তার শাশুড়িকে বলল, এই যে আপনার সাথে যা কথা বলার আমি পরে বলবো, এমন কথা বলে রুম থেকে বেরিয়ে চলে যায়। আর শাশুড়িমা লজ্জায় অঝরে কান্না করতে থাকে, মনে মনে ভাবছে এ আমি কি করলাম, শেষ বয়সে এসে ছেলের বউয়ের কাছে আমাকে ছোট হতে হবে। ছি ছি ছি, হে আল্লাহ আমার ছেলে আসার আগে তুমি আমাকে মরণ দাও। তারপর কান্না করতে লাগলো। আর এদিকে রুজন নামের ছেলেটি সুইটিকে ফোন করে বলল, কি গো তুমি আমাকে আর কাছে ডাকবে না? আরে শোনো, তুমি আজ সন্ধ্যায় আমার বাসায় চলে আসবে, এতদিন একটা সুযোগ পেয়েছি। আমার শাশুড়ি তার বন্ধুর সাথে প্রেম করতে গিয়ে আমার হাতে ধরা পড়ে গেছে, তাই এই সুযোগটা কাজে লাগিয়েছি। শাশুড়িকে ভয় দেখিয়ে বলেছি তার ছেলেকে সব বলে দেব যদি আমার কথার বাহিরে যায়। ও এমজি, এইসব আমি কি শুনছি, এই বয়সে প্রেম? ওই বয়স যাই হোক না কেন, প্রেম পড়তে আর প্রেম করতে কোনো বয়সের প্রয়োজন হয় না। তুমি ঠিকই বলেছো, তাহলে কি আমি আজ সন্ধ্যায় তোমার বাসায় চলে আসবো? তোমার স্বামী? আরে ওকে নিয়ে তুমি চিন্তা করো না, আজ আসতে একটু দেরি হবে বলেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সময় মতো চলে আসবো, ওকে বাই। এমনটা হবার পর সুইটি ফোন রেখে খুশিতে হাসতে হাসতে অন্য রুমের দিকে চলে গেল। যাই হোক, অবশেষে সন্ধ্যার পর বিছানায় সুইটি এবং রুজন একে অপরকে জড়িয়ে ধরে আদর করছে। তাদের দেখে মনে হচ্ছে যুগ যুগ ধরে বুকে জমা আনন্দে আজ মেতে উঠেছে। এমন সময় উজ্জ্বলে সে স্ত্রীকে এমন অবস্থায় দেখে চিৎকার করে বলল, সুইটি! নিজের স্বামীকে হঠাৎ বাসায় দেখে সুইটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বলল, উজ্জ্বল তুমি হঠাৎ? স্ত্রীর কথার জবাবে বলল, কতদিন চলছে এইসব বলো, তুমি আমার স্ত্রী হয়ে পর পুরুষের সাথে মেলামেশা করতে একটুও ভয় হলো না? কে এই ছেলে? সুইটি চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর রুজনের কলার ধরে কষে দিল একটা থাপ্পড়। এমনটা দেখে সুইটি বলল, উজ্জ্বল তুমি কোন সাহসে তার গায়ে হাত তুলেছো? তোমার মা যখন পর পুরুষের সাথে এ বয়সে পীড়িত করে, নিজের শরীর বিলিয়ে দেয়, সেটা কি পাপ নয়? স্ত্রীর মুখে এমন কথা শুনে উজ্জ্বল কষে এক থাপ্পড় বসিয়ে দিল। সুইটি তুই আমার মাকে নিয়ে আরেকটা কথা বললে তোকে আমি মেরেই ফেলবো। মা আমার কাছে স্বর্গ। তোমার মা তো তোমার কাছে স্বর্গ হতে পারে, কিন্তু আমার কাছে একটা নষ্টা মহিলা। বিশ্বাস না হলে তোমার মাকে জিজ্ঞেস করো, সেদিন তোমার মায়ের পুরনো প্রেমিকের সাথে কি করছিল। ছেলের বউয়ের মুখে এমন কথা শুনে মা আড়াল থেকে মুখে কাপড় গুজে কান্না করতে লাগলো, এবং ছেলের মুখোমুখি হবার আগেই এ ঘর থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে স্ত্রীর মুখে এমন কথা শুনে উজ্জ্বল অবাক হয়ে বলল, সুইটি তুমি এসব কি বলছো? এমন কথা বলার পর রুজন বলল, শুধু সুইটি কেন আমিও বলবো। উজ্জ্বল অবাক হয়ে রুজনের কলার ধরে বলল, তুই আবার কি বলবি, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে তোকে মেরেই ফেলবো। আরে ধুর, তুই আমাকে কি মারবি, আমি তোকে কবেই মেরে ফেলতাম, তার কারণ তুই চুমকি নামে যার সাথে মেলামেশা করিস সে আমার স্ত্রী। আমার সুখের সংসার তুই ভেঙে দিলি, আর তুই সুখে থাকবি তা হতে পারে না। এমন কথা শুনে সুইটি অবাক হয়ে বলল, ছি তুমি এমন কাজ করলে? ও মাই গড, গোটা বিবাহিত পরিবার পরকীয়ায় আক্রান্ত, যে যেমন কর্ম করছে সে তেমন কর্মের ফল পাচ্ছে। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন কথা বলে সুইটি মাটিতে বসে কান্না করতে লাগলো। এমনটা দেখে রুজন আর দেরি করলো না, রুম থেকে বেরিয়ে চলে যায়। উজ্জ্বল দেয়ালে মাথা ঠুকতে থাকে। সুপ্রিয় দর্শক, যেমন কর্ম তেমন ফল। নিজের চাহিদা মেটানোর জন্য গোটা পরিবারে অশান্তি সৃষ্টি না করাই শ্রেয়। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন।